হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে গ্রামের রানী বিনাপানি সিরিয়ালের আপডেট নিয়ে। আজকে আমরা দেখতে পারবো শতদ্রু এবং বিনাপানি দুজনেই প্রস্তুত, তারা এবার বেরিয়ে যাবে। তার আগে কিছু খাওয়া দাওয়া, সকালে জল খাওয়ার খেয়ে তারা বেরোবে। এমন সময় গ্রামের মাছ, গ্রামের রান্না সব কিছুই শতদ্রুর ভীষণ ভালো লাগে। আর এই মাছ তো পুকুর থেকে ধরা। যখন শোনে শতদ্রু, তখন শতদ্রু বলে, জাল ফেলে মাছ ধরার ইচ্ছে আমার বহুদিনের, কখনো পূরণ করে উঠতে পারিনি। এটা শুনে চঞ্চল সেনাপতি মনে মনে ভাবে, হ্যাঁ সে তো আমারও খুব প্রিয়, যখন মাছটা আপনার মতো বড় সড়ো হবে তখন তো জাল ফেলতে আরও ভালো মজা লাগে। ওহো, এই স্বাদের তুলনা হয় না। বিনাপানি বলে ওঠে, আপনার মাছ ধরার ইচ্ছে জাল ফেলে, শুধু একটাই কাজ করতে হবে, এই কোট প্যান্টটা খুলে ফেলতে হবে, খুলে লুঙ্গি ফতুয়া এগুলো পরতে হবে, গামছা, ব্যাস, তাহলেই আপনি একেবারে জেলে হয়ে উঠবেন, মাছ ধরার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবেন আপনি। সবটা শুনে শতদ্রু অবাক নয়নে বিনাপানির দিকে তাকিয়ে থাকে, যে বিনাপানি কাকে কি পড়তে বলছে। আজ তাদের ফেরার পালা, আর ফিরে বিনাপানির মাথায় ফেলবে পিসিমণি বাজ, কারণ অনেক কাজের লিস্ট সে তৈরি করে রেখেছে বিনাপানির জন্য। সে তো বিনাপানিকে কিছুতেই অফিসে ঢুকতে দেবে না। সে বিনাপানিকে বাড়িতে আটকানোর জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে। বাড়ির সকলে আছে বিনাপানির সাথে, তো বিনাপানি কি হারবে? কখনোই হারবে না, তাকে তো জিততেই হবে আর সে জিতবেও। কিন্তু এদিকে বিনাপানি কি শতদ্রুকে দিয়ে তাহলে তার ইচ্ছাটা পূরণ করিয়েই ছাড়বে? মাছটা কি আজ ধরিয়েই ছাড়বে বিনাপানি? দেখতে থাকুন পরবর্তী আপডেটের জন্য। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।